জোয়ারের সময় লাগে 11টা 20 মিনিট ও 25 মিনিট জোয়ারের সময় লাগে কিন্তু আমরা মসজিদে তো আজান ফলের 12টা 1টার সময় এর মতলব গান্ধী জোয়ারের সময় আবার লাগছে না এটা তো গলত ফাহমি তুমি বেটিয়ে পড়ো নামাজ পড়ো তুই বেটায় কোরআন আমল এটা তোমার গরো নামাজ পড়ো জমাতে ইয়া পড়তা তখন তুমি 1টার সময় মসজিদ আইও আর বাকি সাও যদি নামাজ পড়ি নিতে যাও তো বেটিন তাহলে তুমি 11টা 20 25 মিনিটে তোমার গরো নামাজ পড়ো মসজিদের আজানের তুমি ইন্তেজার করি না আজান তোমা লাগি আইছে না আজান তো আইছে সুন্নাত মুক্তাদা জমাতই তো জমাতের টাইম দউস তোমার মাসলাই কেন বুঝছিল মাসলাই কেন বুঝছিল ভাই এল্লা গিয়া এই সেহরির আজান হইব না হইব ফজরের ইদিকে সাইবা না আর কোন আরক মাসলা হই সেহরির লাস্ট টাইম আছে ও টাইমর লগে লগে কিছু মসজিদ বা মুরব্বি সাহেব মসজিদ আজান দিলেন আহ্বান করবা না আহ্বান করবা না কারণ এই রাত যখন শেষ হইছে সেহরির লাস্ট সময় আপ ফার্স্ট সময় দিনর যে আরম্ভ হইছে এই আরম্ভ হইতে একটা সময় আছে ইনো না সেহরির লাস্ট না সেহরির সময় না সেহরির লাস্ট আর না দিনর ফার্স্ট মাঝখানে একটা বাড়াবাড়ি আছে ও বাড়াবাড়িতে আপনি 2-4 মিনিট ইন্তেজার করিয়া বাদে মাকিত আজান দিবা আর মাকি ইমাম সাহ মুয়াজ্জিন সাহ মুরব্বি সাহ জেনটা বা কাউ কিছু যুব হক করা ইমামের উপরে কি হেম্পার দিতা ইমামের জিম্মাদারি নিয়ে মাকিত ফরতে দিন জানাই দিতা আপনারা মুরব্বি একজন হক কোয়া যুব হক একজন হক কোয়া আই মাকিত জানাই দিও কোয়া আজকে সেহরি শেষ হইব ফার্স্ট 3টা 20 মিনিট মিসাল 3টা 20 মিনিট সেহরি শেষ আর আজান আমরা বাদে দিমু ওখান যদি প্রথম 2-1 দিন জানানি হই যায় তে তো সেহরি খানাওয়ালা বেটিং বেটাইন তে জানাবা 300 3টা 20 সেহরি শেষ ইমাম সাহেব মুয়াজ্জিনে হয়তো 3:30টা আজান দিবা বুঝছেন ভাই মাকে বুঝছি বুঝাইছে মাকে আবার অন্য মাসলা আরো হই আমরা কিছু বেটিং দে যেমন তো দেখলাম আজান আবু মসজিদ হইছে না আর সেহরির সময় শেষ হয়ে গেছে আমার চাট হিসাবে আর আমি তো এক বেওকুফ হিসাবে মনে মনে কই আর মসজিদ আজান হইছে না আমি উযু আছে বাবা নাইয়া লগালক সাইরে হাত তাহাজ্জুদ পড়ি আর গলত না চাইছ তুমি কাম করছ কিতা লাগি সেহরির টাইম যে সময় শেষ হই যাইবো তখন ফজরের সময় হামাই গেল আউয়াল সময় ই ফজরের আউয়াল সময়টা কি লাগাইয়া বেইল উঠার আগ পর্যন্ত 2 রাকাত ফজরের সুন্নত আর 2 রাকাত ফজরের ফরজ ব্যতীত এই 4 রাকাত নামাজ ব্যতীত এর ভিতরে 1.5 ঘন্টার ভিতরে আপনার কোন নামাজ জায়েজ নাই হইব না কিন্তু আমরা এটা বুঝিও না বহুত বেটি না সই সেহরির সময় শেষ হয়ে গেছে আর লম্বা দেখে বেইল উঠবো তো ঘন্টা 1.5 ঘন্টা বাদে ও তোমরা বেটিনতে বেটাইনতে মনে হল লম্বা নামাজ কিছু পড়ি নাই ইনো নামাজ জানেন পড়ে গলত নামাজ পড়িয়া ইনো কোন নামাজ নাই মাসলা বুঝছেন ইনো কোন নামাজ নাই সেহরির সময় শেষ ফজর আরম্ভ হইছে ও শুধুমাত্র 4 রাকাত পড়িবে ইনো তোমার লাগি দেওয়া হইছে তসবিহ পড়ো তিলাওয়াত পড়ো কুল হু আল্লাহ পড়ো দুরুদ শরীফ পড়ো তাওবা আস্তাগফার পড়ো ও সময় তোমার দেওয়া হইছে না নামাজের সময় দেওয়া হইছে না নামাজ তো তোমার ফরজ সুন্নাত 2 রাকাত আছে আদায় করছো আর বাকি মসজিদে গিয়ে ফরজ 2 রাকাত আদায় করো বা বেটি মানুষ আছো 4 রাকাত তুমি পড়িছো বাদে তুমি তিলাওয়াত পড়িছো বা 4 রাকাত পড়িছো না আগে তোমার কাম করিলো বাদে তোমার 4 রাকাত পড়িলো ইন তসবির সময় এর লাগে হাদিস শরীফের মধ্যে আইছে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন আমরা নবীর বিবি আর আমরা সারা ইনসান জিন্নাত রমা তাই গরম মধ্যে হাজুর খাইয়া বিসি জমাইছা গরিবি জমানা বিসি জমাইছে 4000 বিসি আল্লাহর নবী গিয়া আসেন তার বিসি গনিতরা 4000 বিসি কইলা এ সুফিয়া ই কিতাব বনো কিতাব করো ইয়া রাসূলুল্লাহ আমি তসবিহ পড়িতাম বলে বিসি কত না বলে 4000 বলে 4000 ফড়িয়া তো 4000 নেকি বৈতায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা তসবিহ হই মত মিনু 4000 একবার বললে নেকি বৈইবে বলে ইয়া রাসূলুল্লাহ 4000 ফড়িয়া নেকি বৈতাম আমি 4000 আর এক তসবিহ আপনি এখন আমারে হিকাই দিব আমি একবার বললে 4000 ইয়া রাসূলুল্লাহ আমার লগল হক কল কল হক ও আল্লাহ নবী কইছিলা সুফিয়া তুমি একবার ফড়িলে ইয়া সুবহানাল্লাহি আদাদা খালকি সুবহানাল্লাহি আদাদা খালকি আদা আইন্দি খালকি বড় কাফতি খালকিহি হইলো হইব খালকি হইলো হইব আসলে খালকিহি সুবহানাল্লাহ হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করি আর ফন্নবালাই আমি তোমার পবিত্রতা বয়ান করি আর আদাদ খালকি তোমার মখলুকর সৃষ্টি জগতর সংখ্যার অনুপাতে আর আল্লাহর মখলুক কেমন 18000 বিলকুল না কয়েক কোটি আল্লাহর মখলুক আছে ও সারা মখলুকর সংখ্যার অনুপাতে আমি এক ইনসানে তোমার প্রশংসা করি আর তোমার তারিফ করি আর তোমার পাকি বয়ান করি আর ও মত তসবিহ ঘর রমজান একবার পড়লে 4000 নাকি 6000 নাকি 4000 ফখরুল মুহাদ্দিসিন উস্তাদুল আসাতেজা সৈয়দ ফখরুদ্দিন মুরাদাবাদী নব্বরাল্লাহ মারকাদাউয়ে ই হাদিসর ব্যাখ্যা করতে সময় কইতরা ও ও তসবি তুমি ইনসানে রমজান পড়িল কোন সময় পড়িল রমজান হিন পাইছ 4000 নাকি রমজান একবার পড়িবে 40 লক্ষ নাকি বেইবে বড় করে কথা হইছে কত অফার আল্লাহর নবীর তরফ থেকে হ্যাঁ তো নবীর উপরে পুশক আল্লাহর উপরে পুশক রমজানের মোবারক ইজ্জত দেখো একবার যদি রমজান পড়িছে হয় নাকি ভাই
40 লক্ষ 40 লাখ নাকি ভাই মই একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদা দাখালকে বলি দিছি কোন আমার তাসবিহ বানাই লই না জবানত তাসবিহ বানাই লই না আমি রোজানা 4000 বলিতাম 5000 বলিতাম আটিতে বইতে আমি পড়িতা ফরো পেশ করিব কিন্তু এক কথা ইয়াদ নিবা প্র্যাকটিক্যাল অর্থ দরবা হইয়া যদি কোন মানুষে চায় আমি তাসবিহ পড়িতা তে তাসবিহ আতো লইবা কেন জানো না আমরা কমজোরি বানালা শয়তানে দুকা দিব দুইজন দি গফ করে নিব আর চিন্তাত নিব গিয়া তখন তাসবিহ তো আতো নাই তখন বাদ দি আমি অন্য চিন্তা বা গফ যাই মুগা আর হালাকে দুই তিন জনের গফ চলের এর মধ্যে দি আপনি তাসবিহ আতরা বা দেখা আল্লাহর মেহেরবানি তাকে আপনার মুখে দি তাসবিহ প্র্যাকটিক্যাল বুঝাইছেন আপনি যদি সাইন তাসবিহ না লইয়া পড়িতা পারতা না হয়তো 10 বার 20 বার 50 বার আত্তা শয়তানে দুকা দিব দিমাগও খারাপ এক সু যাইব দুইজন আইছন গব আরম্ভ হইছে আপনি তাসবিহ আত লইয়া যদি পড়েন আপনি তো রিয়াকারের নিয়তে পড়িতরা না আপনি তাসবিহ দেখাইবার নিয়তে এগুতো শিরকি আমল আপনি তো আমল করতে আপনার ডেইলি আমলে গু আছে বস তাসবিহ আত লোক কইতে মাইশে মাত গব করব যে তা দেখো আপনার জবান থেকে তাসবিহ বা মাটি করে বুঝছো আচ্ছা আবার রমজান শরীফের মধ্যে ই তাসবিহ নাই যে কোন তাসবিহ আর তাফসীর লইছে আমি পরে কইয়া যে কোন তাসবিহ বেটিং তোর মেন্স মাসিক বেমার ও রোজা হারাম নামাজ পড়া হারাম ই বেটিং দা হতো ই বেটিং দা হতো পর আফসোস লাগে বেটিং কে মাসলা দরুন না বেটিং তোর মেন্স এর সময় নাপাকি অবস্থার মধ্যে শুনবা কুরআন শরীফ তিলাওয়াত করা হারাম কুরআন শরীফ আদি সোয়া হারাম মসজিদ ও হামানি হারাম কাবাতুল্লাহ জিয়ারত করা হারাম কাবাতুল্লাহ আদি সোয়া হারাম স্বামী সঙ্গম করা হারাম এই সময় নামাজ হারাম এই সময় রোজা হারাম ঠিক আছে গোনা বাচ্চা ঠিক আছে ও সারা জিনিস হারাম বেটিং তো লাগে যে বাকি বেটি কিটা হতো এই বেটি না ফরমান ইয়া মর্তনে যদি এই সময় মওত হই যায় বড় আফসোস লাগে আমরা গলত ফহমের মধ্যে পড়ে এই বেটি এত তাসবিহ এত লোক না খেয়ে নিছে এই বেটি এত তাসবিহ এত লইতে মাস্তাই কা আমরা বেটিতে জানি না কেন বেটি এত তাসবিহ এত লও বেশ করে তুমি বলো সুবহানাল্লাহ আদা দাখালকে তোমার ইচ্ছা মতো বলো হারাম না তোমার নামাজ আছে না তোমার রোজা আছে বেশ করে বলো হ্যাঁ কুরআন শরীফ পড়তে পারতে না আবার পারবা কুরআন শরীফ ও দোয়া কুরআন শরীফ থেকে তুমি পড়তে পারবে ও আয়াত যে কো দোয়ার লাইনে আছে রব্বানা জালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়ার আয়াত তুমি দোয়ার নিয়তে যদি সাও পড়তে তাও যায় তিলাওয়াত নিয়তে হারাম কবিরা গুনাহ তিলাওয়াত নিয়তে হারাম কবিরা গুনাহ দোয়ার নিয়তে কুরআন শরীফ দোয়ার দুই সাইডটা আয়াত তোমার মুখস্থ আছে পড়ো ও নিয়তে পড়ো আমার নামাজ নাই রোজা নাই তাহলে দোয়া খান করিন আল্লাহ আমার দোয়া কিটা শুনতা নাই আরে ভাই ফেরাউনের দোয়া যদি আল্লাহ শুনছেন যে আল্লাহই তাকে করছে আমি তো উম্মতে মুহাম্মদি বেশ থাকি বেশ আমি না পাকার তো শুনতা নাই কিন্তু অন্য আমরার বেটিনতে না তসবিহ আত লইতরা না তসবিহ পড়িতরা না তওবা আস্তাগফার করতা না দুরুদ শরীফ পড়িতরা আরে ভাই এক লাইনে বুঝি লই না ই বেটি মেন্স না পাকালা বেটি তরকারি ভাত সবজি আর সেহরি ইফতার রান দিয়া দিলে আমরা খাওয়া হালাল হই যায় আর বেটি তসবিহ পড়া আরাম হইছে বুঝছেন না মামাতি ই বেটি সেহরি বানাতো ই বেটি তো ইফতার বানা তৈয়ার করি দে ই বেটি তো কোন অলি গৌস কুতুব গড়ে দেন বেটি ইফতার বানাই দে যাই হই যা ই বেটি বেটার বা বেটির না পাক কাফর দে তিনবার বিসমিল্লাহ হইয়া সিফিয়া পাক বানাই দে না পাক বেটি পাক মানে কি ইখান যাই হই যায় আর বেটি তসবিহ পড়তে পারে না গলত ফহমি গলত সুচ অত বেটি তোর জেন থেকে হরাও কা তসবিহ বেশ করি বেটি দে বড় কা আর এই সময় তওবা আস্তাগফার বেশ করি বড় কা ইয়া আল্লাহ আমরা তাকে তুমি নিছো গিয়া রোজা তিন দিন ফাস্ট দিন ডাক্তার বাড়ি বাদে রোজার ফজা লাগবে নামাজের ফজা নাই আমরা তাকে তুমি নামাজ দিছো গিয়া ডেইলি ফাস হফতা সিল তেরাবি আছিল সারা দিছো গিয়া 1500 আমি নেকি পাইতাম একটা 60000 বর বিল্ডিং দরজালা আমি পাইতাম এটাকে মহরুম করছো তাহলে তোমার সুচ আনিলাও হে আল্লাহ আমি বেশ করি তসবিহ বলিয়া আমি তওবা আস্তাগফার করে দুরুদ শরে আল্লাহ তোমার এই সুচ আর তওবা আস্তাগফার লাইনে তোমার দিল যদি হলা থাকে হও ফরিয়া রোজা রাখি যে সওয়াব পাইতে আল্লাহ তোমার নামায় আমল মধ্যে ও সওয়াব দিয়া দিবে কি আমরা মা বনিন তরে বুঝাই মতো মাশাআল্লাহ ভাই বুঝাই মতো মা বনিন তরে বুঝাইবা যে ও ভাবে তাসবিহ পড়ো তে সুবহানাল্লাহ আদাদ খালকি পড়িলাম ঠিক আছে বলা রমজান গর রমজানো আমি কুল হুয়াল্লাহ তিনবার পড়িমু এক নফল কোরআন খতমার সব পাইমু আর রমজান শরীফ কুল হুয়াল্লাহ আমি তিনবার পড়িমু 10 নফল কোরআন খতমার সব তাসবিহ আতল কো পড়ুক গোনার নিয়ত যদি থাকে অসুন আই ফলপা কারণ কুরআন শরীফ মুখস্থ পড়তে পারবা আদি সইয়া পারতা না আদি সইয়া বেউসিয়ে পারতা না আপনি মুখস্থ কুলুবল্লাহ আলহামদুলিল্লাহ সারার আছে বেশ করে কুলুবল্লাহ আর আর হাদিস হইতা গর রমজানই লই তিরমিজি শরীফে হাদিস গেছে যদি কোন মানুষে ডেইলি 200 বার কুলুবল্লাহ পড়ি রায় কম 200 বেশ তোমার ইচ্ছা
200 বার কোন মাইন সে কুল হুয়াল্লাহ পড়ি নাই ওযু লাগে না ভাই তাসবিহাত রুকা 200 বার পড়োকা মনে কইছে একবার পারিয়ান না একবার পড়িছি 50 বার আরবার 30 বার আরবার 10 বার রোজানা 24 ঘন্টা 200 আমার হই গেছে এইভাবে রোজানা 200 বার কোন মাইন সে কুল হুয়াল্লাহ শরীফ যদি পড়ি লাই তাহলে এই মানুষ মারা যাবার পরে তার উপরে জান্নাত ওয়াজিব এই মানুষ মারা যাওয়ার পরে জান্নাত ওয়াজিব পড়িবা ভাই পড়িবা তো ভাই যত রমজান শরীফ থেকে স্টার্ট দিলাই তা বলে রমজান শরীফ থেকে আমি আরম্ভ করি আর 200 বার পড়িমু আর মওতো রাখবো তো 200 বার আদরক ওয়াদা করব মাশাআল্লাহ ওয়াদা করব তাহলে রমজান শরীফ থেকে আরম্ভ করতাম আজ থেকে করি আলহামদুলিল্লাহ নতুবা রমজান থেকে আরম্ভ করতাম কারণ তিনবার পড়লেন 10 নফল কোরআন খতম হল সব যে আমি 200 বার পড়ি দিতাম আর মওতো রাখবো তো বলে মরার পরে জান্নাত ওয়াজিব নবী যে ফরমাইছেন তিনি মিসা কি তোইবু এটা তো মিসা মিসা ইয়াকিন না নতে ঈমান উঠা করে আমার আল্লাহর নবী ফরমাইতরা 200 বার পড়ি কলা রমজান শরীফের মধ্যে বেশ করে সাদাকা কইরাত করবা আর বিশেষ করে রমজান শরীফে ইফতার খাইতে সময় এক মুসাফির ডাকি লইয়া আইবা আপনি মসজিদে ইয়া যদি খরচ করতে পালা কথা দুইজন মিলিয়া বললা নতুবা কোন মুসাফির ডাকি নিবাগি কুটুম যদি আইছেন যাইতে দিবার আজ আমার ন সেহরি ইফতার তুমি খাইয়া দাও খানে আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমাইতরা রমজান শরীফ রোজা রাখনে বালাই রোজা রাখিয়া যে সব পাইব আমি একজন দে ইফতার যদি করি লাই এক গুট পানি এক গ্লাস পানি একটা হাজুর আর যদি কোনটা থাকে না অতখান যদি যে আমি ইফতার করাই লাই আমি রোজা রাখিয়া যে সব পাইছি তারে শুধু ইফতার করাইলে কমপ্লিট বরাবর সব যত ডবল দুজই আমার ই হদিস হিসাবে কয় রোজা ডবল কিলা আমি আজকে এক রোজা রাখলাম মনে করছি তিনজন ইফতার করাইতাম তাই তিনজনে তিনটা রোজার বদলাত আমি জেলা রোজার সব তাই তিন তো পাইতরা কিন্তু আল্লাহ তান তরফ থেকে আরো তিনটা রোজা আমার নামায় আমল দিব তে ডেইলি আমি রাখি আর একটা ইফতার করে এই তিনজন দে কয় টইলো দেইলি দেইলি কয় টইছে ভাই সাইটটা আমি একটা তিনজন দে ইফতার করাইছি কয়টা হইছে তিনটা হালকা করাইছি 10 জন দে ইফতার আমি একটা কয়টা 11টা আমি ডেইলি 11টা 10টা 5টা আদি রোজার সব পাইয়ার হাল কিয়ামত দিন বুঝন জানি না মানে আমল কমন বাড়িয়ে দাও তা তো সবার মওকা আল্লাহ দিছেন রমজান শরীফ হল এল লাগিয়া রমজান শরীফ বেশ করে মানুষের ইফতার করাইবা রমজান শরীফ মানুষের সেহরি খাওয়াইবা সেহরি খাওয়াইতে সময় দেখো হালাল গেজারা ইফতারের সময় হালাল গেজার আব্বা আপনি চিন্তা ফিকির করে দেখবা আমার ঔলানির পয়সা হালাল আছে তুমি তুমি জুলাফি লও হাজুর আনো আর সানা বানাও ফুল বানাও ও হালাল তরিকার পয়সা তুমি খাও খাইয়া তুমি রোজা রাখো আর মাইনসরে ইফতার করাও ইফতারের সময় আর তোরা গলত ফহমি যেটা জেহন আর আল্লাহ ডালে হইয়ার ইফতারের সময় আমরা গফ করি যেমত ছয়টা দরকার ছয়টার সময় ইফতার মিসাল দিয়া ছয়টার সময় ইফতার আমি 6টা বাজার 5 মিনিট 7 মিনিট আগমন তো ইফতার সামনে খালি গফ করি ভাই আফসোস বড় আফসোস বহুত আফসোস জানো নি কিতা জানো নি হাদিস শরীফ আইছে ওই ইফতারের সময় আমরা কোন সময় কাণ্ডে মনে করি নেন 10 মিনিট আগে বিলকুল না গলত আমি হাওলা দিই আমার উস্তাদ মহতরম শেখুল হাদিস মুফতি আজম মুফতি সাইদ আহমদ সাফারনপুরি নব্বর আল্লাহ মারকাদা বুঝছেন নি ভাই দেওবন্দ শেখুল হাদিস প্রথম লকডাউন বোম্বে মারা গেছলা ওয়ার্ল্ডে হাফিজ এই মত শেখুল হাদিস মারা যাওয়ার পরে আমি ত্রিবিদি শরীফ পড়েছি হযরতে ফরমাইন আফসুস লাগে আমরা মানুষে 5 মিনিট 10 মিনিট আগে আত উঠে দোয়া পড়তাম এ ভাই এই নকল এত বড় এক হযরতর হাওলা দি হইয়া আমি নকল করি আর আমি এক নালায়েকে হযরতে কইতরা আমরা 5 মিনিট 10 মিনিট আগে আত উঠাইয়া তো দোয়া হল ইমাম সাহেব দোয়া করো আমিও দোয়া করি আর আবার 2 মিনিট 5 মিনিট পরে ইফতার করতাম হযরতে ফরমাইতে আল্লাহর নবী যে কইছেন ইফতারের সময় দোয়া কবুল আর ইফতারের সময় 10 লাখ জাহান্নামী যারা উপরে জাহান্নাম ওয়াজিব ডেইলি 10 লাখ জাহান্নামীর আল্লাহ ইফতারের সময় maaf দেন তোমরা ভাবছো নি ওই সময় maaf দেন না না মেইন ইফতার যে 6টা নানি 6টা বিশাল 6টা দিয়ার ওই 6টার সময় মেইন ইফতারের সময় আল্লাহ 10 লাখ মানুষের maaf করে দেন আর আমরা এর 10 মিনিট আগে দোয়া শেষ করে নিছি 3 মিনিট আগে দোয়া শেষ করে নিছি 5 মিনিট আগে দোয়া শেষ করে নিছি আর বাকি যে সময় রইছে গফ করি আর ইফতার ওলা বাকি দাও জুলাফি অনা দাও খাজুর অনো আনি দাও তুমি পকুড়ি আনছো নানি তুমি আর কোনটা আনছো নানি আমার জুলাফি বড় বালা অমুকর জুলাফি বড় নরম ও সারা শয়তানে দুকা দিয়া 10 লক্ষ জাহান্নামী মানুষের আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিত আছি আমরা তাই মাহরুম বলে গেছি আমার বড় ভাই ঠিক আছে বাদ দিব লাগে 10 মিনিট আগ থাকি মাত বাদ দিল কয়া আর গলি সাইবা আর একেবারে লাস্ট সময় ফোন তো আপনি আ টুটানির কোন দরকার নাই আমরা ভাবি না ইফতারের সময় ইমাম সাহেব আ টুটাইছে বড় বালা কাম করছেন আর না উঠাইলে বড় বিয়া দিবে করছেন কিওর বিয়া দিবে ইমাম সাহেব বহুত বালা কাম করতা তুমিও দোয়া করিও না ইমাম সাহেব রাতে দোয়া করি না বাস নিশ্চিন্তা পাও দিল দে আল্লাহ তো ফেরুজু করো আর সকর মধ্যে ফানি আনো আর ফারা অন্তর মধ্যে ফানি আনো আর আল্লাহর কাছে কইতে থাকো সুবহানাল্লাহ আদাদ খালকি নতুবা রব্বানা জালামনা আনফুসানা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও মত দোয়া করবা নিজর ভাষা করতে তো আর উঠাইও না একবারে লাস্ট 6টা ফোন তো আপনার দোয়া চলে মিসাল বুঝছেন
লাস্ট 6টা ফোন তো আপনার দোয়া চলে বাতে তো বাকিটা জান চলে তে তো মেইন সময় তুমি দুয়ার মধ্যে আসলে মেইন সময় তুমি গফ আসলে না তুমি চুগলিত আসলে না তুমি ইফতার মজো হইছে খজো হইছে ইতার মধ্যে তুমি গেছ না তুমি তো আল্লাহর তরফে তোমার দিল দিয়ে রুজু করে রাখছো এর লাগি বাইয়েন হল মা বনির তরফে পৌঁছে দিবা আপনারাও আমল করবা যে আমরা ইফতারের 10 মিনিট আগ রইছে আমরা কোনো মত আমি আমার উপরে হারাম করে নিতাম যেমন কি হারাম আমি মাততাম না খেও মারতে কুদাম মারো আর 10 মিনিট মত ফাললে বালা কথা আতু দপা ফারসিনা অন্তর মধ্যে অন্তর পানি আনুকা নতুবা সকুর মধ্যে মামুলি পানি আনুকা দিল দিয়ে আল্লাহর তরফে রুজু করুকা আর ইফতারের সামনে রাখো কা হে আল্লাহ আবা 5 মিনিট রইছে তোমার হুকুম না আমি কুলুর প্রতি ওয়ার করেও এই মত সব এই মত ফুলাও তাকার করো বিরিয়ানি তাকার করো ফ্রিজের পানি তাকার করো ফল ফ্রুট তাকার করো আমি আবু পক্ষন করিয়ার না মুক দিয়ার না একমাত্র তোমার হুকুমের ইন্তজার করিয়ার আল্লাহ সত্যের মাতা কি মেহেরবান আল্লাহ সত্যের মাতা কি মেহেরবান তোমার অন্তর ওখানানো হে আল্লাহ আমি তোমার গোলাম আর বান্দি আবু খাইয়ার না 5 মিনিট আছে আমি ইন্তজার তোমার হুকুমের ইন্তজার করিয়ার ওখান দিয়ে তো আল্লাহ নবী ফরমাইছেন লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রব্বি রোজাদার দুই খুশখবরি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার এক খুশখবরি ইনদা ফিতরি হে ইফতার করতে সময় তার খুশখবরি ফারহাত মজা লাগে কিতা মজা পন্ড গন্ড উপবাস হইছি যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি তো আছে ফ্রিজের মধ্যে ফল ফ্রুট তো ফুলা বিরিয়ানি বানাইয়া তো আমি তো কুলুর প্রতি আরব প্রতি আমি তো বড় থাকি বড় ধনী দরিদ্র ব্যক্তি আমার সবকিছু তোয়ার করে আমি খাইয়ার না আর ওই সময় খাইতে সময় যে মজা আয় ফরহত আয় আল্লাহর নবী ফরমাইতেন এই মজা আর আরামিকান আল্লাহর তরফ থেকে খাইয়ার কিটা স্বাদ মিসাল দিয়ার স্বাদ নালি স্বাদ বাদ দিয়ে খাইয়ার বাহু কই সাকনি খাইয়ার মিসাল আরো কোনটা খাইয়ার কিন্তু এত মজা লাগে কেন মজা খান থাকি নবী ফরমাইতেন আমার আল্লাহ তোমার অন্তর মজা দিয়ে দিছে খুশি দিয়ে দিছে দুনিয়ার মজা আর আরো মজা ইনদা লিকাই রব্বি হে রোজাদার আমার উম্মত আমি বেটি আর বেটা তোমার আরব খুশখবরি পাইবে ইনদা লিকাই রব্বি কিতা লিকাই রব্বি কে হাদিস বুঝাই দেই হাদিস শরীফ হইছে রোজাদারর মুখর দুর্গন্ধ যেখান আমরা 15 ঘন্টা 14 ঘন্টা উপবাস থামো এই মত দুর্গন্ধ আল্লাহর নজদিক মুশকে আম্বর তাকে আরো বাড়িয়া আর এই মত রোজাদার যে সময় কিয়ামত দিন কবর তাকে উঠিয়া যাবত ইন্ডিয়ার কবর আমরা থামো একই না থামো আর উদারি সাইডে দামু লঙ্কা সাইডে দামু হুজাই দৃষ্টিকো দামু আশা মত দামু অন্তকে উঠিয়া যাব তো হাসর মাঠ আরফার ময়দান হইব অন্তকে আমরা দৌড়ি দৌড়ি যাইমু আর আগুন হইব হবাই তাকে আমরা দৌড়িয়া যাইব ও দৌড়িয়া যাইতে সময় মুখ তাকি মুশকে আম্বরের খুশবু বাড়াইব আর হাসর মাঠ পর্যন্ত মুশকে আম্বর দাও হাসর মাঠ পর্যন্ত মুশকে আম্বর দাও আর পরে আল্লাহ কিতাব হইব জানেননি কিয়ামতের দিনের খুশখবরি পরে আল্লাহ কইবে হে রোজাদার শর্ত ইয়া দালো হালাল তরিকার পক্ষন হইছে ইফতার সেহরি হইছে আমি আমার জবান দে আমার চৌকিরে দেখুন অনেক হাদিস তাফসীর করে শেখুল ইসলাম বিন কাইয়িম ইমাম জাউজি রাহমাতুল্লাহ হাদিস তাফসীর আনছেন যে তোমার চৌকিরে হারাম থাকি বাসাও হে রোজাদার বেটি আর বেটা তোমার আত্রে হারাম থাকি বাসাও হে রোজাদার বেটি আর বেটা তোমার কলবে হারাম থাকি বাসাও হে রোজাদার বেটি আর বেটা তোমার ফাওরে জিসিমে হারাম থাকি বাসাও হে বেটি আর বেটা আর তুমি হালাল খাদ্য খাও হে বেটি আর বেটা আর এর ফলে তুমি রোজাদার বনি গেছো কিয়ামতের দিন যে সময় হাসর মাঠের মধ্যে তুমি যাইবে আল্লাহ কইব কুলু ওয়া শরাবু ওয়া কাদ জুকুম হাদিস আল্লাহর নবী আল্লাহ কিতা কইব কুলু ওয়া শরাবু হে রোজাদার বেটি বেটা খা কিতা কইব আল্লাহ তারপর তাই হুকুম দিব সালামতর ফুলো দিব আরে জান্নতি খানি আল্লাহ দিয়া কইবে রোজাদার বেটি আর বেটা কুলু ওয়া শরাবু খাও পান করো তোমরা আদে কৌসর তোমরা খাও বালা বালা জান্নতর ফল ফ্রুট তোমরা খাও ফুল আর বিলমান বলে আনি দিবা ফরিশতা আর দিবা কুলু ওয়া কাদ জুকুম হাদিস হইছে কিটা তোমরা বুকো আসলে কোন দিন তোর 60 বছর জিন্দেগি 60 বছর বাইশলে 60 মাস তুই বুকো আসলে তো লাগান আর গো গরম মুসলমান খাইছে গুটো এই লাইনে নাই মুসলমান কে মদ খাইছে জুয়া খাইছে মুসলমান কে রোজা ভাঙ্গি খাইছে তুই তো খাইছ তোমার ডর আর খৌফে ওয়াকাদ জুহতুম তোমরা বুকো আসলে এই সময় হেরা খাইছে তোমরা দেখে মন বেজার করছো ইকে খুশি মানাইয়া খাইছে তুই তো রোজাদার আসলে ওয়াকাদ জুহতুম এখন হবুরি আমি আনছি হো দেখো সামনে এরা হিসাব লওয়া আমি যাইয়ার আল্লাহ হিসাব লইয়া রোজাদার বেটি না বেটাইতে হইবা তোমরা ইসলাম খাইবা লাগি খান করবা লাগি বুকাশ নাই দুনিয়া যাও উদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব হে রোজাদার বেটি আর বেটা আমি তোমার হিসাব লইতাম না তোমার আনা হিসাবে বেলা হিসাবে জান্নাতের মধ্যে রোজাদার খাইল খানো যা হিসাব নাই কোনো হিসাব নাই আনা হিসাবে আল্লাহ জান্নাত প্রবেশ করে আর বাকি গুলো আল্লাহ হিসাব লইয়া জাহান্নামের মধ্যে দেন এর লাগি ভাইয়া ইন্দা লিকাই রব্বি আল্লাহর নবী যে সময় মুলাকাত হইব তখন খুশখবরি আর কেমন খুশখবরি আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ফরমাইন রোজাদারে রোজা রাখলো আর রোজা রাখে ইফতার হলো ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামী বেটি না আর বেটাইন করে আল্লাহ যে নাজাত দেন ইগুতো লাগি রমজান কিও রমজান আর যদি ইগু জুম্মার দিন হয় যেমন তো ইফরাকু রমজান ও 60টা জুম্মা দাও কয়টা জুম্মা দাও ভাই 60টা এই সাইডো জুম্মাটা কি যে কোনো জুম্মার ফজিলত গয়র রমজানের হনি নাই
ওয়ার রমজান প্রত্যেক জুম্মার রাইত আর দিন 24 ঘন্টার ভিতরে 6 লক্ষ বেটিন আর বেটাইন যারা রূপে জাহান্নাম ওয়াজিব ওয়ার রমজান জুম্মার মধ্যে আল্লাহ maaf করে দে জুম্মার ইজ্জত ফজিলত বুজুরগি বড়াই ওয়ার রমজান এখন রমজান হইছর হইলা প্রত্যেক ইফতার 10 লাখ আর আর জুম্মা তো হইছর 6 লাখ ওই জুম্মা যদি আমার রমজান পড়ি গেছে যেমন তো 60টা জুম্মা এবার রমজানও আছে তে রমজান লাগি তাহলে 10 লাখ আর জুম্মা তাহার সামনে 6 লাখ কইরা কইছে ভাই 16 লাখ তে এই সাইরো জুম্মার মধ্যে আল্লাহ 16 লাখ বেটিন আর বেটাই যারা রূপে জাহান্নাম ওয়াজিব আল্লাহ maaf করে দিবেন 10 লাখ জুম্মা তো 10 লাখ কিও রমজান আর 6 লাখ কিও জুম্মা তে তো জুম্মার দিন যেদিন ফাইমু সাইটটা আছে জুম্মা আলহামদুলিল্লাহ এদিন দাইতবে শরী তাহিয়াতুল ওযু পড়িতাম এদিন সালাতুল হাজত পড়িতাম এমনে তো পড়িতাম তাহাজ্জুদ পড়িতাম সালাতুত তাসবিহ নামাজ পড়িতাম এখানে আমার জুম্মার রাইত আইছে রমজান আইছে আর সামনে জুম্মার দিনও আর আবার রমজানের দিন আমি রোজাদা যদি মওদুই গেছে কি তো হইছে বুঝরানি এ আমাইছে জুম্মা পাইবো রমজান পাইবো আর ওই অবস্থা তার মওদুইবো ইমানও কানোকে পৌঁছিব আল্লাহ পাকে যেদিন আমরার মওত দিবা সারা অন্তর অন্তর স্থল থেকে হোক আল্লাহ রমজান শরীফ জুম্মার দিন আর জুম্মার রাত আমরার মওত দিন জানি হোক আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ মওত জুম্মার দিত জুম্মার রাত দিত বা দিনও দিত রমজানও দিত আর কোনটা লাগে না দুনিয়ার জমিন কোনটা পড়লাম না না ইলম পড়লাম না আমল পড়লাম না আল্লাহ কুশ পড়লাম না নবী কুশ পড়লাম আর মরতে সময় আমি জাহান্নামে বনিয়া পড়তাম আবার সারা জিন্দেগি আমি জাহান্নামে থাকলাম আল্লাহকে বাইয়ে নকল হাদিস শরীফ হইছে আমার মাত লম্বা হইছে রমজান হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ উম্মতে মুহাম্মদের পাঁচটা পুরস্কার রমজান দিছে আর কোন উম্মতের দিছে অবু ভাইয়া শেষ করুন ভাই লম্বা হইছে আমি কত দূর থেকে আইছে 12 আর বুজুর্গ হল লইছে পাঁচটা তোহফা হাদিয়া অফার আমার উম্মতে আমি দিলাম কোন উম্মতের দেব হইছে কিতা ধরনি সুজা আমরা কম বেশ জানি আমি প্রায় বয়ান করছি ওয়ালা খুলুফি ফামি সাইন আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক হে আমার উম্মত তোমরা মুকর দুর্গন্ধ আল্লাহর কাছে মুশকে আম্বর থেকে আরো বাড়িয়া কোন উম্মতের ইলা খুশ খবরই নাই ঠিক আছে তোমরা সারা জানিয়া দুই নম্বর ওয়া ইউসাইয়িনু লাহুমুল জান্নাহ হে আমার উম্মত তোমরা লাগি আল্লাহ জান্নাতরে সুসজ্জিত করো সারা বছরকে বছর খালি রোজাদার লাগি সুসজ্জিত করটা আমার উম্মত রোজাদার থেকে রোজা রাখিয়া যাইবো ওগু জান্নাত দইতো জান্নাতরে খালি সুন্দর করো খালি সুন্দর করো খালি সুন্দর করো ওয়াতাসাফফাতাতি শায়াতিন আর শয়তান বললে আল্লাহ বন করে দুই দিন আমার বয়ান থেকে একে ফেলে দিছো তিন গেছে কি সাই নম্বর ওয়া তাস্তাগফিরু লাহুল হাইতান হাত্তা ইউফতির দরিয়ার মাস ফুরকির মাস নদীর মাস নালার মাস এক রোজাদার বেটি আর বেটা ঠেলালা হইতে পারে রিকশালা হইতে পারে কোনো আলিম নাই কোনো গৌস নাই কোনো কুতুব নাই ঠেলালা রিকশালা হইতে পারে কিন্তু রোজা রোজা রাখার লাগছে রোজা রাখার লাগছে ও মত বেটা আর বেটি লাগি দরিয়ার মাসে পর্যন্ত 24 ঘন্টা দোয়া করবো হে আল্লাহ অমুকরে তুই মাফ করে দাও আর রইল নি রোজা আমি আমার মাফি চাওয়া দূর মাত আমার লাগি লক্ষ লক্ষ আরো বারো মাসে আমার লাগি দোয়া করে হে আল্লাহ অমুকরে তুই মাফ করো উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ ইসু সাইর বুঝাইছে সংক্ষেপ ফরিয়াদ পাঁচ নম্বর ওয়া ইউগফারু লাহুম ফি আখির লাইলা আর হে আমার উম্মত তোমরারে পাঁচ নম্বর অফার আমার আল্লাহ দিছই তোমরারে আখির রাতের মধ্যে আল্লাহ maaf করে দিবা কেইলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর হে আল্লাহর নবী আখির রাত দিত বরকতি রাত 29 27 25 23 21 ইবু লাইলাতুল কদর নি সবে কদর নি আল্লাহ নবী আল্লাহ ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ওয়াফা ইন্নামা কাজা আমালা হাদিস কলত হইতে পারে বাদ দি ওয়ালাকিন্নাল আমিলা ইজা যে সময় কোনো মজদুরে কোনো হামলায় খাম করে আজিরা খামো আমরা আনছি তিনটার সময় তুমি যাইবা গিয়া সাতটা বা দশটা দিয়েছে খাম করিয়া যাইতে সময় তার আত পয়সা আমরা উঠাইয়া দিই নদী বিশাল কিতা দিতরা খাম করে যাইতে সময় তার আত 200-500 টাকা দিলাম ভাই খাম বসায় তোমার উজরত লইয়া যাও ওয়ালাকিন্নাল আমিলা যে সময় কোনো আমিরে মজদুরে খাম করে ইন্নামা ইউয়াফা আজরা ইজা কাজা আমালা যে সময় তার খাম কমপ্লিট করি দে তখন তার উজরত দেওয়া হয় আল্লাহ নবী ফরমাই ফরমাইতা তোমার উজরত দেওয়া হইব কোন দিন এখানে নবী তার পাক জবান দি জাহির করছেন না সারা মুহাদ্দিসিনে জাহির করছেন এখানে লোকে ইদর রাইত ওকে সুবহানাল্লাহ কেন কি ওর রাইত ইদর রাইত আর ইদর রাইত কোন আগমন তো সূর্য অস্ত গেছে না নি রমজান শরীফের আখেরি দিন ঠিক আছে আখেরি দিন সূর্য অস্ত যাইতো রমজান শেষ আর সূর্য অস্ত গিয়া মাগরিব হইতো কর রমজান আইছে ঠিক আছে এ উজরত হামলায় খাম করছে তিনটা বন্ধ সাতটা বন্ধ নাই তিনটা বাজার লগে লগে তার তিনর পরে তিনটা পাঁচ দশ মিনিট উজরত দিছি তার মজদুরি দিছি
ওলা আমার 30 বা 29 আর রমজান গেছে আমার শেষ হই গেছে ঠিক আছে আর যেদিন ঈদর রাইতে আইছে ওদিন তার উজরত দেব ওদিন তার কিতা দেব উজরত দেব কোন বুঝাই সারা রমজান শরীফ যত বেটিন আর বেটাইন করে আল্লাহ maaf করবা যেমন তোমার হাদিস থাকি ভাইছোন নবীর হাদিস থাকি প্রত্যেক ইফতারের সময় কত লাভ 10 লাখ আর যদি জুম্মা হইছে 16 লাখ ঠিক আছে আমি গয়র জুম্মাত জুম্মাত হইয়া এমনি হিসাব করিলে 30 দিন তখন 30 দিনে হইব 3 কোটি 30 দিনে 3 কোটি ওই 3 কোটি সারা রোজাত আল্লাহ maaf দিছলা ইখলা ইতর রেট করার মধ্যে ওই 3 কোটি মানুষের আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর পবিত্র বাণী আমি নকল করি আর কোন তা নাই সারা রমজান শরীফ যত মানুষের আল্লাহ maaf দিবা ইখলা ইতর রেট ও কত মানুষের আল্লাহ maaf দিবেন এলাকি ইতর রেট জাগিয়া রইতাম আমল করতাম খান্দিতাম মাফি চাইতাম আরো ভবিষ্যতে বেশি রমজান পাইতাম ঈদের রাত ফারি যদি কবরস্থান দেইতাম ঈদের রাত ফারি যদি আমার সারা উম্মতে মুহাম্মদের লাগি দোয়া করতাম আমার অভাব আমার গুরবতি আমার মুফলিসি আমার পরিশানি আমার দুশমনি গজব সারার লাগি আমি ঈদের রাত দোয়া করতাম তখন বেটিন জাগিয়া রইতাম আন্দেশ বানাইতাম না বেটাইন জাগিয়া রইতাম খেলতাম শা করতাম না আর বেটাইন নজওয়ান হল জাগিয়া রইতাম আমল করতাম সিনেমা হলের তৈয়ারি করতাম না নেট আর ফেসবুক লইয়া বইতাম না এনে ঈদর রাত এদিন এদিন সারা মাসে যতরে মাফ দেওয়া হইছে একলা অতরে মাফ দেওয়া আর সুন্নাত জানোই ঈদর রাত ওয়া কানাতিল আসওয়াবিল মুতাহহারা ইউযায়িন্না আইদিয়াহুন্না ওয়া আরজুলাহুন্না বিল হিন্না হিন্না মানে মন্ডি আল্লাহর নবী আলাইহিস সালামের বিবিন হাদিসের মধ্যে আইছে যে আল্লাহর নবীর বিবিন এরা ঈদর রাত বইটা আর বইয়া আতর মধ্যে এই সময় ফিশা আছে ফিশিয়া মন্ডি লাগাইতা ইহা তো কেফার মধ্যে মন্ডি লাগাইতা বেটি দরে কি যাইছিস ফার্মতে যাইস ইহা তো কে ফার্ম মধ্যে মন্দির লাগাইতা এখন তখন এত বড় এক সুন্নত আমরা থেকে মাহরুম আমরা বেটিনতে মন্দির যদি লাগাইছন ইদর দুই দিন তিন দিন আগে লাগাইছন বা ইদর বাতর দিন লাগাইছন বা ইদর দিন লাগাইছন কিওর লাগি স্ক্রিন টাচ মোবাইল লইবা এত মন্দি আছে আর এরফে হাত ঘুরাই ঘুরাই ফাকাইতা সিনা তাওয়াই ঔনিয়তে আমরা মা বোনিতে মন্দির লাগাইতরা আর আল্লাহ নবীর বিবিনতে মন্দির লাগাইছন ইদর রাত খুশি ইদর রাত মন্দির লাগাইতরা আল্লাহ নবীর সুন্নত বাস নবীর তরিকা তে তো আমরা মা বোনিতে ইদর রাত মন্দির লাগাইতাম আমরা নবীর তরিকার উপরে চল লাগাও ফার মধ্যে লাগাও তোমার আতর মধ্যে কোন নিয়তে লাগাইছি যে নবীর এক মুর্দা সুন্নতে আমরা জিন্দা করি খালি হাফর সুন্দর ঈদর দিন ফিন দিতাম আর রোজার ঈদ মিটা খাইয়া মসজিদ হইতাম ওখান খালি সুন্নত জানি আর বেটিন তোর সুন্নত নাই মন্দির লাগাও তোমার সুন্নত তুমি আদায় করো আর বেটাইন তোর সুন্নত আছে যে রাস্তা বাই আইবাই যাইতে অন্য রাস্তা বাই যাও বেটাইন তোর সুন্নত আছে খুশবই লাগাও বেটাইন তোর সুন্নত আছে বালা হাফর পরিধান করো বেটাইন তোর সুন্নত আছে রোজার ঈদর মধ্যে লা ইলাহা তাকবীর পড়ো আর বকরা ঈদর মধ্যে জুরো করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আর রোজার ঈদের মধ্যে মিঠা খাও সুন্নত খাইয়া নামাজ দাও আর বকরা ঈদের মধ্যে কোনটা খাইও না কুরবানির মাংস দিয়ে প্রথম খাও তোমার লাগি সুন্নত অতগান সুন্নত জানি মা বলেন তোর সুন্নত জানি নানি মন্দিরে যাও মন্দিরে যাও তিলাওয়াত করো তাওবা ইস্তিগফার করো আর এই রমজান শরীফের মধ্যে আখেরি রাত যখন আছে এখান তো আমি বুঝাইছি যে রমজান শরীফের মধ্যে আখেরি তো 10 দিন আছে রমজান শরীফ আখেরি 10 দিন আছে এতে কাফর দিন আছে আমরা এত কমজোর দুর্বল ইমানওয়ালা এমন এমন কমজোরি আমরার মধ্যে আইছে শয়তানে আমরার অন্তরকে গ্রাস করে নিছে আমরা মসজিদের ইমাম সাহেবের হইব ইমাম সাহেব টাকা 2000 দিরাই মো 3000 দিরাই মো আপনি এতেকাব বাড়াতি এতেকাব জায়েজ দায় ফরজে কেফায়া দউ করে সুন্নতে মক্কা দেখা আদই তো না মা বুঝছেন ইনা বাড়াতি এতেকাব ইমাম ইমামের জিম্মাত নিতে কা ইমামের কোন জিম্মাদারি নেই ইমামের জিম্মাদারি তাই মুর্দা মারা গেছেন জনাজা পড়াইতা গোসল দেতা আও হরি ইমামের জিম্মাদারি নাই মাসলা নাই কা ইমামে আহসান করতা তোমার মুর্দা মরছন গোসল দিতরা ইমামে আহসান করতা তোমার মুর্দা মারা গেছেন জনাজা পড়াইতা ইমামের জিম্মাদারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতা বাকি গাওর মুর্দা মরছন গোসল নামাজ দি ইমামের বিলকুল জিম্মাদারি নাই এরপর ইমামে আহসান করতা কিন্তু ওনো আমরা বেওকুফি কিতা করি বেয়াদি মাফ করো ওরা বেওকুফি কিতা করি হ্যাঁ ইমাম সাহেব তারে মসজিদে রাখা হইছে তাই আমরা মুর্দা মারা গেছেন আইন না কেনে মুর্দা মারা গেছেন গোসল দেন না কেনে মুর্দা মারা গেছেন তার হাফল মিন দেন না তার কি যত ইমাম গাও ইমাম সাহেব বিদায় জুলুম কত বড় জালিম আমি হিটলার তাকে আর বড় জালিম কাল মার্কস আর লেনিন তাকে আর বড় জালিম ফেরাউন তাকে আমি বড় জালিম আর ইমামের কি কদর আমি কিটা দিছি ইমামে মুসল্লাত কালো ইমামতি হত বাকি ইমামে আহসান করদা হরতা কয়দিন পড়ে লিত্রা তুমি লাগাইছো ইমাম সাহেবে জনদা করতা আরে ভাই ইমাম সাহেবে আহসান করদা বালা কথা আমি না করিয়েন না কোন ইমাম সাহেবে নাউজুবিল্লাহ কিন্তু আমি মাসনা ওখান দেখাইতে আমি দবাও ডালতাম না ইমামে গোসল দিলা না কেনে ইমামে জনাজা করাইলা না কেনে ইমাম আইলা না কেনে ইমামে কাফন ফিনতাইলা না কেনে আমার হরুতার উফরি লাগছে ইমাম আইলা না কেনে তোমার হরুতার উফরি লাগি ইমাম রা কইছে না আর ঠেলালা রিকশালা রাড়ি বেটে গাইল দিত এল লাগি ইমাম রা কইছে ইমাম রা কইছে নামাজ পড়ে ডক্টর আব্দুল কালাম এই মতে ইমামের করে নামাজ পড়াইছন আর ঠেলালা রিকশালা বেটে এই মতে ইমামের করে নামাজ পড়িতরা আর তুমি এইছ না ইমাম রে গালি দিতে
ভাই আমার চশমা নাই তো কই রাখো তো লম্বা পাতি মুজুর উল্টো হইছে আচ্ছা না না উন্নতি পাতি আমি আপনাকে ইশারা দিয়ে দিই ঠিক আছে তে ভাই মাত বুঝাইছি আপনারা তে এল্লাগে আখেরি 10 দিন এতাকাফ বইবা বইবা আর ই এতাকাফ বইতে সময় আমরা বড় পিট কোন মানুষ এতাকাফ বইতাম না হ্যাঁ ইমাম সাহেব এখন মাসলা তুলে এক সুরত কই ইমাম সাহেব নতুবা গাও কোন গরীব মানুষ এনি আমরা যদি এতাকাফ বই তেই গরীব মানুষের ফ্যামিলি চলতো না তেলালা বেটার চলতো না মিসাল ই বেটারে কইলো তোমার 10 দিন তোমার গরর যত খুরাক লাগে সব আমরা দিব বেশ করে ব্যাগ করে খরচ নিয়া দাও খাপড় নিয়া দাও তেল সাবান নিয়া দাও যা আছে হি বেটা জেলা খাইছো তুমি আমার ডাবল খাও ইনো তোর বাড়াটি এটা কাফ হইছে না বেটা ফারেন না রুজি বন্ধ হই গেছে তুমি বেটা রুজি অনেন দরাই বেটা তুই নেতে কাফ কর ইমাম সাহেবরে বইছো বলে ইমাম সাহেব তোমারে 5000 10000 টাকা দিত না ভাই 5000 দেন না কেন মাইশে মন করে ইমামর খাম হইতে কাফ করা আল্লাহর কসম ইমামর জিম্মাদারি নাই আর আওখানে কসম হইলে মনে গুনাহগার হইতাম না ইমামর জিম্মাদারি নাই সবাই বক্তব্য বলা নি ইমামর জিম্মাদারি ফাসক কোন মত বাকি ইমাম সব লন্ডন যক কই আবার ফ্লাইটে জোর কই কই বস যাই গেছে দনো ইহসান ইমাম সব সবাই বক্তব্য বলা ইমাম সব টি চান নাই আরে ইমাম সব রা হইছে মাসলা বুঝাইছে নি অত ইহসান একে ইমাম হলে করার পর বেতন 5000 7000 এর পর গাইল বকা উনা লাগে এর পর রাত 12টা একটা সময় উফরি লাগছে আমার হলো তার ইমাম হইলা না সেনেটারি গেছে বিচার প্রেসিডেন্ট গেছে বিচার আর যদি হিলাল আনির আল্লাহ মাফ করো ভাই কোনো ইস্যু আমার নাই এই কাগজিতা লাগি না মেমনে মাতিয়ার কাগজ বাদে মাতিয়ার ইলো কোন সময় ওই যায় সেনেটারি বা প্রেসিডেন্ট তো থুড়া মনর উল্টা এখন কথা ইমামে মাতি দিছন আনে উল্টা থুড়া চলি গেছ নতুবা ইলো প্রেসিডেন্ট সেনেটারি ও বলা সইন আল্লাহ মাফ করতো ভাই গুরিয়া সফর অরিতা সারা দেখি আর বুঝি আর আমিও নাগাল্যান্ডের বড় বড় জিম্মাত আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আছে ও দেখি আর যে ইমাম সাহেব আইছন প্রেসিডেন্ট আইছন ইমাম সাহেব সাথে গুবিলা সম্মান দিলা আরে বেওকুফ তুই হে তুই তো জাহিল তুই তো নাদান ইমাম রাসূলুল্লাহ নাই তুই যদি শেয়ার তাহস কুবাই ইমাম রে জায়গা দিতি তুই মনে সারে নি ইমাম হই না আমারে দেখ তুই খানার প্রেসিডেন্ট ই বেটা মউতর আকবন্ত ইমাম মউতর আকবন্ত আলিম মরার পরেও আলিম নবীর সামনেও নবীর ওয়ারিস তুই তো জাহিল বেওকুফ ফেরাউন লগে তার হাসরিবো মদ খারে জুয়া হালারে বেওকুফি করতে দালি সাটারে জাতামারে তরে ববার করতে আর ইমাম দেখে হস ইমাম মানে দাঁড়াই না তুই খানার ইমাম পা মর মরি একবার দেখ ইমামের খবর কুদিয়া দেখা দিব কেমন খুশবু বের হয় আর তোর খবর কুদিয়া দেখা দিব কেমন বদবু বের একবার কুদিয়া দেখ আফসোস লাগে ভাই বুঝাইছে এর লাগে 5000 7000 ইমাম মক্কা পান যেখানে ইনর ভাই কোন মাত আমার কাছে কেউ দিছিল আমি এটা মাটি দেই মাঝে মাঝে ইমাম হলো লকডাউন হতে তা দেখছি রমজানও আমি ওয়াল লাগালেন তোর ইমাম হলোর প্রেসিডেন্ট আর বিভিন্ন দায়িত্ব আছে বাদে নাগালেন এক বছর বাংলাদেশ সফর করিয়া এপ্রিল মার্চ থেকে লকডাউন হইছে তখন সিলেট তফসিল আছে 9 তারিখ 8 তারিখ আর এর আগে 5-6 আমি ঢাকা মিরপুর গাজীপুর তথা আসলাম কোন তাকি সিলেট আইয়া খালি ইন্ডিয়াত ফার হই আমি গুয়াহাটি 6-গাঁও তফসিল পড়ছি আর আমার সামরে লেখটা করিয়া খালি হামাইছি লকডাউন লাগি গেছে লাগার পরে এক মাস 3 দিন আমি রইছি ডিমাপুর বাকি 4 মাস 20 দিন আমি বাড়িতে রইছি ওই সময় যত ফোন পাইলাম চাই নাগাল্যান্ডর ফাই চাই আসামর ফাই চাই নর্থ ইস্টর ফাই ইমামর বেতন 6000 দেও হইছে 3000 রমজান শরীফ ইমামরা হইছে 15000 টাকা বেতন ফিক্স করিয়া সেনেটারি প্রেসিডেন্ট এখন তুমি বক্কা খাইছো টিফিন খাইছো 3000 নাও তোমার কে 15000 টাকা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মত জিম্মা দিয়া বেতন হুলাইয়া যে ইমাম রে রাখিয়া 10-15 টাকা তুই নার সাইড দিয়া বিদায় দিছো কিয়ামতের দিন তুমি প্রেসিডেন্টের সেলেডাই ও হক হনো গিয়া দিবাই রবর সামনে দিবাই তোমার সম্পত্তি ইনত চলতরাই তোমার ইলিম আর আমল তো নাইও কোনটা যা আছে ওখানে দিবাই আর যা ইমামের গুনাহ আছে তুমি লইয়া জাহান্নামে দিবাই ইমাম তার খুশি হিসেবে জান্নাত দিব তুমি কোন কাম করছো ইমাম হলো তুমি কোন কাম করছো তে ইমামে কিতা বাদ দিলেছে নি খাওয়া বাদ দিলেছে ইমামে খাইতে পারে না আরে ভাই খাওয়া দাওয়া তুমি যারা ইনসান আমি ওলা ইনসান ইমাম ওলা ইনসান সারার বেমার আজার অভাব অনটা লকডাউনের মধ্যে হাজার হাজার ইমাম হলে খান দিছন ইতা বদ্ধ কি লাগেন না তে তো 56 ইঞ্চি মুদি আল্লাহ বইছে আর ইনো আসাম মামু বইছে কয় জানা পে কিতা বলবো এটা তো জুলুম আমরা বলি যে মসজিদ ইমামে দোয়া করি মহল্লারে আবাদ করতা হও মসজিদের ইমামের উপরে যদি জুলুম চলে তে 56 ইঞ্চি মুদি বইবো আর মামাইগো বইবো আল্লাহ বক না হক আল্লাহুম্মা আমিন হক ভাই আল্লাহ বক না আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন যে তো আমরা জালিম বনে গেছি আমরা ইমামের উপরে মসজিদের উপরে মুদরসার উপরে মেহেরবানি করো কো ইদিকে তুয়া কিয়া নিবা আচ্ছা রমজান মাতে মাতে বেশ মাতি দিয়ার রকম নাই বেশ মাতলে বাদে এটা ফসি দিব না অন্য আর বুজুর্গ হলাছেন মাতিবা ইনো আইছে দেওরর মাত আর বাবির মাত দেওর আর বাবি হল সলতা কিনা আল্লাহর নবী ফরমাইতে দেওর তো তোমার মওত দেওর তোমার কিতা মওত ই দেওর আর ই ভাই ইনো পর্দার মাত আইছে
আর শরীয়তের মাতেই সিটা লম্বা সাবজেক্ট আনা লাগবো আমি মুখতসর পুরো বুঝাইমু এই দেওয়ারটা কি এক বাবির বাসকিয়া তাহা ফরস দেওয়ারের সামনে বাবি পড়তে পারতো না বাবি দেওয়ারের সামনে না হ্যাঁ আমরার আগর এক জমানা আছিল আমরার নাই আমরা বাপসা সাইতর দেখছি বাই বউ জেইন আসলা এন এনে দেওয়ারে নিজর বড় বইন মনে কথা ঠিক আছে না ঠিক আছে তো যেমন তো এখন করি মিশাল দেই ইকান হয়তো 10 বছর পরে রইতো না ইয়াদ রাবা যারা দেওয়ার পাইরর মিশাল দেওয়ার আর বাবির মিশাল আগর ইকান এখন নাই এখন আরো কান আছে আর 10 20 100 বছর পরে রইতো না আমি হাদিস থেকে বুঝাই দিই কুরআন থেকে যেমন তো এক মানুষে তার সাসিরে বিয়া করা জায়েজ এক বাইবিনায় তার মইরে তার মামিরে বিয়া করা জায়েজ শরীয়তে জায়েজ দিছে ঠিক আছে এক সময় আই আসিল দেওয়ার আর বাবি আপন বাই বইন বুঝা গেছে এখন ইকান নাই এখন ফোন তো মামি আর যে বাইগিনা বাইগিনা মানে ও তো জামাই বাইগিনা নামে মামি আর এই মত জামাই বাইগিনা যে এত মামির বাইগিনা হইরেন বাইগিনা হইরেন তে এই বাইগিনা এখন মন তো আমরা মনে করি মা আর ফুয়া সাসি আর বাই ফুত নাকি দেখুন সাসি আর বাই ফুত সাসি আর বাই ফুত এখন মন তো ফুরি ফুয়া আর মা মনে করি এক সময় আইব যারা হকান আইছে এক সময় আইব যে ইনমিতে আজনবিয়ত হালাকে শরীয়তে না জায়েজ করছে যারা দেওয়ার আর বায়ুরর মাছানো সামনাসামনি দেখা পারনি হারাম বলা মামি আর বাইগিনা আর কিতাই গুলো কই বাইফুত না বাড়িফুত বাড়িফুত আর এই মত এই মত সাসি আপসের মধ্যে দেখা মাত কথা হারাম এদিকে মাসলাকে জানতো কে হইতো কিন্তু আমি এখন কথা কইয়ার ভাই এরকম আইস ফোন তো বাইগিনা বাগনি মামু মামি এটা সারা আলহামদুলিল্লাহ আমার শরীয়তে মানেন না কিন্তু আমরা হউ মামি আর সাসি মা হিসাবে সরিয়া কিন্তু এক সময় আসিল বাবি আর দেওয়ারওয়ালা বড় বাই আর বড় বইন আর হরু বাই হিসাবে আসিল এখন এটা রইছে না এখন এটা রইছে না এল্লা গিয়া এটা বিলকুল হারাম এই অবস্থার মধ্যে মাত কথা সলাফিরা বিলকুল না একেবারে আলোক তাহবা এই লোকের শরীয়ত আর যদি দরকার পড়ি গেছে তে আপনি এখানে মাথা লাগে মাটি দিলে উত্তর শেষ আর বেহাই এই বেত্তমিজের মধ্যে দিবা না আর বাকি আর আমি কিতা কইবি তো আমি ফরদার আর ই মাতো বইছে নি মৌজু নাই ই সময় নাই দুই নম্বর মাতিছে স্বামী স্ত্রী স্বামী তোমার উপরে ওয়াজিব ইয়াতাল ওয়াশিরু হুন্না বিল মারুফ কোরআনে হইছে হে জামাই তোমার বউ বউর খেদমত আর বউ রেহেন সেহেন বউ লগে পালা মুআমালা করা তোমার লাগি ওয়াজিব তোমার লাগি ওয়াজিব তুমি করিয়া দাও কোন লাইনে দিছর মাথা আমি জানি না আমার স্বামী স্ত্রী দা হইছে তোমার লাগি ওয়াজিব আর হে বিবি তোমার লাগি কর্তব্য কতখান জানো জামাইর লাগি ওয়াজিব হইছে তোমার খানি দেওয়া ওয়াজিব শুনবা ইবাবার গুটার বন্ধন যাইতো কেনে ই বেটি গুটার বন্ধন লাইনে যাইতো কেনে ই বন্ধন বন্ধন টেন কই বেটি যায় কেনে হে বেটি তুই বুঝস না তোর জামাইয়ে বিয়া করতে তিনটা আয়াত তোর জামাইর সামনে বড় হইছে ইমাম সাহেব বলিছেন তোর সামনে বড় হইছে না ও তিন আয়াত পড়ার পরে তোর জামাইয়ে কবুল হইছে আগে কবুল হইছে বাদে আয়াত পড় হইছে না কিতা তাফসীর বুঝাই আর কিতা তাফসীর বুঝাই ই আয়াত তিনটা কানে বড় হইছে ভাই বেটির সামনে বড় হইছে নি বিলকুল না আয়াত তিনটা কানে বড় হইছে নশার সামনে দুলহার সামনে হ্যাঁ আবার দুলহার সামনে ফড়িয়া কবুল করা হইছে আগে কবুল না বাদে ফড়ো হইছে আল্লাহ দুকা বাজ দেয় আল্লাহ নবী দুকা বাজ দেয় আগে আয়াত ফড়ি বুঝানি হইছে ওগুন তো তরজমা বুঝ তফসীর বুঝ কেনে তোর উপরে ওয়াজিব তুই আয়াত তফসিল করিয়া তফসিল করিয়া তরজমা নাই তোর উপরে ওয়াজিব ই বেটির খানি দিতে তোর উপরে ওয়াজিব খাফর দিতে তোর উপরে ওয়াজিব ই বেটির সেবা করতে ডাক্তার খরচ করতে তোর উপরে ওয়াজিব বেটির খানি কুড়াটি দিতে গোর দিতে এটা সারা তোর উপরে ওয়াজিব ও ওয়াজিব খান বুঝিয়া ও তিন আয়াত শুনিয়া তুই কইসত কবুল করলাম তুমি কিতা হইছ কবুল করলাম ঠিক আছে তোর কবুল গেছে কি তুই বহু জিম্মাত করে গেছ হে বেটি তোর কোন কর্তব্য তোর জামাই দিয়ে আসে হাদিস আল্লাহ নবী আলাইহিস সালামের খেদমত বাদর দিন বিয়ান হইয়া হইতো নজওয়ান সাহাবিয়াল আর আইসন কুমারী নারী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আগামী খাইরে আমার বিয়া আমার উপরে আমার স্বামীর কর্তব্য কি না তখন দয়ার নবী কিতা হইছ হে অমুক নজওয়ান ফুরি তোমার উপরে তোমার জামাইর ফরজ কর্তব্য অতখান যে মনে করিলাও তোমার জামাইর সারা ডিসিম ফসি গেছে গলি গেছে ফুজ হয়ে গেছে বাগিন হয়ে গেছে আর তোমার আট দিনায় কাপড় দিনায় গাল দিনায় তোমার জবান বার করিয়া মাথা তাকি ফাফন্ত চাটি চাটি ফুক আর বাগিনা ফুজ ফালাইয়া তুমি যদি জামাইর খেদমত কর তেব তোমার জামাইর হক তুমি আদায় করছ বুঝছেনি ভাই আমার বুঝ হয়েছে হে জামাই তোমার উপরে জিম্মাদারি তিন আয়াত পড়িতে হইছে ইত্তাকুল্লাহ 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 জামাই বিবি ব্যাপারে আল্লাহরে ডরা বিবি ব্যাপারে আল্লাহরে ডরা লাত মারিস না মুলকর মারিস না গালি গোরাজ করিস না খানদান তুলি কেটে লইস না বস ইত্তাকুল্লাহ 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 তো দেখা গেল জামাইয়ের খান্দ বহুত বড় এক জিম্মাদারি বেটি রইছে নানি আইছে তো হে বেটি তুই ন হনিলা দয়ার নবী কিতা কইছ মেরাজ থেকে আইসলা আর আইয়া কইসলা আমি জাহান্নামের মধ্যে বেশি বেটি দিছি তখন বেটি তো বলি ইয়া রাসূলুল্লাহ আমার কসুর কি তো অত বেশি জাহান্নাম বলে তোমার কসুর ইয়া তাহলো তোমার কসুর ইয়া তাহলো
তাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লাআন তাহলে আজিব জায়গা দর্শন তাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লাআন কারণ আগর আয়াত ফিট হলো গা তুই বেটা জিম্মাদারি লইছ তিন আয়াত হুনছ খুতবার মধ্যে আর হে বেটি তুই বেটি জাহান্নামে কি তালাগি জানোস নি তোর বেটায় তোর জিম্মাদারি লিয়া সালার সারা করে তাকফুরনাল আশির তোর বেটায় সারা জিন্দেগি খাওয়াইলো সারা বছর খাওয়াইলো আর যেমনে লকডাউন লাগলো তখন তোর কাপড় আনি দিতে পারেন না তার রুজি নাই এই লাগা করো 7000 টাকার হারিয়ে হারাই গেছে বা ব্লাউজ বা কুর্তাই গেছে এখন তোর জামাইরে করে ওয় আমার জিন্দেগি গেছে ইটা কাপড় তুমি দিছো না দিতাই ও সারা জিন্দেগির বাজু তুমি একদিন ইনকার করে গেছো সারা জিন্দেগির বাজু লকডাউন বা কোন লাইনে পারেন না তুমি ইনকার করে গরিস তুমি আমার ইতা নসিব হইতো না ও হিগুরিতা নসিব হালাকে তোর নসিব আছে গড্ডেজ ভর্তি করিতো তোর বনিরে দিছো তোর বঞ্জিরে দিছো তোর আরো হরে দিছো আর এখন খস না বালা খাওয়াইছে জামাইয়ে সারা জিন্দেগি খাওয়া ডাক্তারে গেছে লইয়া যাইতো বালা ডাক্তার দেখার আখতে একদিন জামাইয়ে পারেন না পয়সা নাই বা গাড়ি অন্য কানে যাইতো ওই আমার ইতা নসিব হইতো আমার জিন্দেগি গেছে বালা ডাক্তার হাম হসপিটাল করে নিয়ে গেছে হালাকে এক্সরা গেছে মাসো তিনবার গেছে কিন্তু এদিন না বলিলি আন তাকফুরনাল আশির হে বউ তুনের লাগি জাহান্নামে বেশি যাইবে তোর জামাইয়ে জিম্মাদারি লইলার পরে তুই না করছ কেন মাত্র জয়েছে তাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লাআন বেটিন বেশি জাহান্নামে যাইবা ও কারণে যে জামাইয়ে যা খাওয়াও যা উড়াও যা ফিন্দা কুটিয়ে হইব আমার বাপ ওলা আসলা আমার মা ওলা আসলা আমার খানদান তোমার খানদানে কিতা জানে কিতা করছে কোনটা তোমার খানদানে করতে পারে তোমার খানদানি তা সারা সিনিয়র আল্লাহ আমারে বালা এক জায়গার চৌধুরী খানদান আনি দিলে ইসন মজুমদারের তালুকদার মিশাল দিয়ার মজুমদার অর্থাৎ তুমি শুক্রিয়া আদায় করো ও ইনো বেটারে কাননে উঠছিস ইনো বেটারে কাননে উঠছিস ভাই বাদ দে আর কাম সওয়াল তাহলে করো কা ইউটিউব চ্যানেলের সওয়াল একটা কিটা নমাজর মুসল্লাত বহুত সময় আমরা নমাজ পড়ি না কাবার ফটো থাকে আল্লাহর নবী আলাইহিস সালামের গুম্বদে খাজরার ফটো থাকে এই মতো মুসল্লার মধ্যে নমাজ পড়া জায়েজ কি না জায়েজ উলামায়ে কুদরা নমাজ পড়া জায়েজ আছে ইখতিয়ার বালা উলামায়ে কুদরা কারণ কি ইনসান বা জানদারর ফটো না ফটোটা গরব ঠিক আছে উলামায়ে কুদরা নমাজ জায়েজ আছে এটা কি তুমি বাসিয়া চলো এটা কি তুমি বাসিয়া চলো তে আমরা বাসিয়া চলার মতো নাই ছায়না থাকি বনে বিশেষ করি বাংলাদেশ থেকেও বনে নেপাল থেকেও বনে বাদে সৌদি জারলা বিভিন্ন জায়গা হইতো বাদে আমরা পাইয়া তেল লাগি ফরক বা কোনো অসুবিধা নাই কিন্তু এহতিয়াত এটা কি বাসিয়া টাকা পালা ফরজ পরিচয় যাইতেছে কোনো অসুবিধা যেমন তো টেকা আছে মহাত্মাজির ফটো আছে ফটো তো লগে ফটো তো গড় তাহলে রহমতর ফরিস্তাইন না ইন আমি নমাজ কিরা পড়ম কিন্তু টেকা আমি মজবুর এখন রাখাও লাগে আর একটু বাদে বলি আছে ফর্দার ভিতরে আছে মাত বুঝছেন এতে কাফো হামাইয়া এক গুড় মানুষ বারবার বারে যাইন বিড়ি খাইতা সিগারেট খাইতা দেখুন এতে কাফ বেলা জরুরতে সামান্য সময় কোনো মানুষ যদি ইমাম আবু আনিফা ইমামে মুহাম্মদ ইমাম আবু ইউসুফ তা সারাই মিলিয়ে বড় জঘন্য একতলাফরে ফলিয়া তাহলো যে আমার কোনো ওজন কোনো দরকার নাই জরুরত নাই এই অবস্থার মধ্যে আমি বারে যদি গেছি গিয়ে আমার এতে কাফ ফাঁসি হয়ে যায় এতে কাফ কিত হয়ে যায় ফাঁসি হয়ে যায় এখন আমি বিড়ি খাবার দরকার করে গেছি এক বানা লাগাই দো আল্লাহ মাফর কইয়েন না বানা লাগাই দাও যেমন তো এই সময় আমি শেহরির লাস্ট সময় আমি পেশাব বা পায়খানা করা লাগে হকিকত করা লাগে ও বানা লাগাইয়া পারে পারে বেরি বিলি খাই দিছো বস ঠিক আছে বাদ দিছো নি আর বাদি ইফতার করিলাম আর হরিয়া পারে পারে ইসি খেয়াও না কিছু মানুষ আছেন এত টাকা বলে চতুর্দিকে সাইয়া দেওয়া খেয়াও নাই উঠে নাই আগলোস বইয়া বিড়ি সেরকেট খাই বাদে ভাই এত ইনসান ডরার আল্লাহরে ডরা না এতে কাপ যে তার ফাঁসি দিয়ে দিছে এতে কাপ তার কি তো হইছে ফাঁসি দিয়েছে এর লাগে ইলা দরকার করছে ফান খাওয়ার মসজিদের ভিতরে এতে কাফর নিয়তে আমায় সহাও বিলি কিন্তু ক্ষীণ খাইও না আর সাদ্দা যদি কেউ চায় মলিয়া খাইতে পার খাইতো আমি কইয়ান না খাইলে তো এহতিয়াত আগুয়া খাইতো না এখান তো দরকার বলছে এই মতে এতে কাফর মাইছে তাহলে হে এতে কাফর কোনো মতে এহতিয়াত বারে আত খান ডাকিয়া কোনো মতে সাদ্দা মলিয়া তার মুখ দিল কেন সাদ্দার মধ্যে দুর্গন্ধ নাই বিলির লেখান নাই আর বিলি খাইতে পারতো না কারণ বিলি তো দুর্গন্ধ দুর্গন্ধ মসজিদের মধ্যে তা ঠিক না ফরিশতা থাকতে পারবে না মকরু মাত বুঝছেন মাতে কই বানা বলে সাদ্দা লাইন তোর ফেসিলিটি আর বিলিয়া লাইন কি তো হইলা ইয়ার সমস্যা আইতো এতে তোর উক্কা খাই দিতা না রমজান শরীফ আমরা বাচ্চাইন বাচ্চিন ছোট বড় সারার তরফ থেকে আমরা ইফতার আমরা ফিতরা আদায় করতাম ই ফিতরা যেগু ওয়াজিব ফিতরা এগু ওয়াজিব মুআল্লাকুম বাইনা সামাই ওয়াল আরদ ই মতো ফিতরা যার উপরে ওয়াজিব হইছে হে যদি আদায় করছে না তে তার রোজা আসমানও যায় না তলে দি জমিনও আয় না মুআল্লাকুম বাইনা খালা ও যেন মধ্যাকর্ষণ শক্তি যেন ও যে খালা মাছ খান ও তার রোজা লক্ষাইল থাকে না তলমুখা আইব না উপর মুখা যাইব
ফিত্র আদায় করমু রোজা আল্লাহ বরবার হইবে এর লাগি রমজান শরীফ শেষ হইতে হোক শেষ হইবার আগে হোক ঈদর দিন হোক ঈদর ফরর দিন হোক আপনি ফিত্র লগালগ আদায় করে নিবা ফিত্র আপনার তরফ থেকে ওয়াজিব নাতালিকর তরফ থেকে আপনার উপরে ওয়াজিব বাকি আপনার বিবি বা আর ফুয়াইন ফুরিন যারা বড় মালিক এরার তরফ থেকে আপনার উপরে দেওয়া ওয়াজিব না কিন্তু সাইন যদি দিতে আদায় হইব শর্ত ইয়াতালা তার কাছে খোয়া রাখবো যে তোমার ফিত্র আমি দিলাই আর বা ফুরিয়ে পর আপা আমার ফিত্র দিলাইও বিবি আর স্বামী আমার ফিত্র দিলাইও বাস দাও তোমার ফিত্র দিয়ে দিছি এলাই ফিত্রা দেওয়া হবে এই ফিত্রার পরিমাণ হয়তো 60 টাকা 55 60 টাকা হইতে পারে এটা তো রমজান শরীফ এইলে হিসাব করি পারি ইনশাআল্লাহ যারা মানুষ কুরআন শরীফ পাইছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ওমত বেটাইন বা পেটিন যারা 60 70 80 বছর বয়স হয়ে গেছে যারা রোজা রাখতে পারতা না শৈল্যে খাফের দুই পর হইতে পারতরা হয়তো মাথা ঘুরাই দিব হয়তো কলি যাইবা হয়তো বেউস হই যাইবা এই মত বেটিন আর বেটাইন তোর কোরআনে করিমে এলান করে দিছে হে বেটি আর বেটা তুমি রোজা রাখতে পারতাই না শেখে ফানি তুমি হই গেছো তোমার বদলা তুমি মিসকিন খাওয়াই লও নতুবা মিসকিন খাওয়াইছো না তোমার এক ফিত্রা পরিমাণ 30 দিন 30 জন মিসকিন দে তুমি দিলাও এক ফিত্রা আছে যে মত 50 60 টাকা হইব নানি ও 50 60 টাকা পরিমাণের পয়সা ডেইলি যে মত 30 সুদা আছে আজকে আমার বাপের রোজা রাখতে পারছেন না 60 টাকা এক বরিবরে দিলাও কালকে পারতা না 60 টাকা দিলাও 30 দিন পারছ না 60 60 50 দে কইব ওগো তুমি মিসকিন দে দিলাও আর তুমি বেহতর হইয়া তাহলে পারো যদি এক গড় তোমার মিসকিন আনিলাও গরিব পেটি আনিলাও বেবেটা আনিলাও আর দক তুমি যারা সেহরি ইফতার করা এর তুমি খাওয়াই লও আরো বেশ ভালা পারছ না তুমি ফিত্রা আদায় করিও ইগুইল ও মানুষ যারা সে রোজা রাখতে পারেন না বেউস হয়ে যাইব বা ফানি ফিয়াস লাগার পরে মানুষ অজ্ঞান হয়ে যাইব বা এই মানুষ বয়স হল হইছে শৈল্য খাফে ইলা মাজুরি ইমান ছড়াইছে শর্ট আরো গুলো গে লাগাইছে এর ইয়ার কোন বিজ্ঞ আলিম রে দিকাইয়া তার অবস্থা তার লাইফ বা তার অবস্থা দেখিয়া ও বিজ্ঞ আলিমে যদি হইছন এই মানুষের তরফ থেকে ফেদিয়া দিলে মিসকিন খাওয়াইলে যাই যাইব তো বিজ্ঞ আলিমের ফতোয়ার উপরে আমল করে দিবা বাকি এমনি আমভাবে আমি যাই হোক যা মাতিরাম এর মধ্যে ভুল হইব আমি ইনসান আমার ভুল ওখানে মাফ করবা ভুল ওখানে ডিলিট হইতো আর যেখানে সহি মাতিছি ওখানে আমল হইতো ইয়াদ রাখতাম যেহেন বইতো সারা রমজান শরীফের মধ্যে আমরা বেশ বেশ করে আমল করতাম এতেকাফ করতাম এরপরে ইফতার সেহরি সহি ডঙ্গে আদায় করতাম দোয়া করতাম আমরারে আমরার মা বলিন করে আর তেরাবি সহিভাবে পড়িতাম বিশ্ব রাহাত পড়িতাম খতম তেরাবি পড়িতাম তকবীরে উলা শহীদ পড়িতাম আল্লাহ পাকে আমরা সবার তৌফিক নসিব করুক আল্লাহুম্মা আমিন হক ভাই আবার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সদকা করার তোর কথা কইছে না কিছু দিবানি আপনারা যে আমরা রমজান ও বালা সুস্থ ভাবে রোজা রাখতাম ও নিয়তে আমরা কিছু বেইনতে সদকা দেই না 100 250 টাকা আর মুর্দেগান হল খবর আছে এরারে আল্লাহ নাজাত দিত 10 লক্ষ মুর্দেগান দিয়ে জাহান্নামীদের নাজাত দিত ও তা নিয়ত করে কিছু বেইনতে দেখো আমরা 100 250